আবার আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। শরীরের বিভিন্ন অঙ্গসমূহের কাজ ঠিকমতো পরিচালনা করতে ও শক্তি উৎপাদনে সহায়তা করে এই খাবার। তবে মনে রাখতে হবে যে সব কিছুরই রয়েছে সঠিক নিয়ম। খাবারের পর কিছু অভ্যাস আমাদের অনেকেরই থাকতে পারে যেগুলো শরীরের জন্য ক্ষতিকারক হিসেবে কাজ করে, আর এসব অভ্যাস পরিহার না করলে তা বিভিন্ন সমস্যার সৃষ্টির পাশাপাশি শরীরে ক্লান্তিবোধের সৃষ্টি করতে পারে। তাই সুরক্ষিত থাকতে ও খাবারের সঠিক উপকার পেতে খাওয়া শেষ করেই করা যাবে না কয়েকটি কাজ, জেনে নিব খাবার শেষ করেই করব না যে সাতটি কাজ। ওয়েলকাম ভিউয়ার্স, আজকে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমি মাসুদ আপনাদের সাথে আছি। তো জেনে নিব সেই সাতটি কাজ। নাম্বার ১, ফল খাওয়া। খাবার শেষ করে ফল খেলে তা শরীরের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। ভারতের পুষ্টিবিদ মনীষা চোপড়ার মতে খাবার শেষ করে ফল খেলে তা শোষণকে সীমিত করে, এর ফলে তা হজমের সমস্যা সৃষ্টি করতে পারে এবং আপনি যে খাবারটি গ্রহণ করছেন তার পুষ্টির মানও পরিবর্তন করতে পারে এই ফল। নাম্বার ২, ধূমপান। ধূমপান এমনিতেই শরীরের জন্য ক্ষতিকারক। এটি হচ্ছে একমাত্র পণ্য যেটির মোড়কের গায়ে লেখা থাকে এর ক্ষতির কথা। মনীষা বলেছেন খাবার শেষ করে ধূমপান করলে সেটির ক্ষতির পরিমাণ আরও ১০ গুণ বেড়ে যায়। সিগারেটে কার্সিনোজেন থাকে যা ইরিটেবল বাওয়েল সিন্ড্রোমকে আরও খারাপ করে দিতে পারে এবং এর ফলে আলসারেটিভ কোলাইটিস হতে পারে। নাম্বার ৩, ঘুমানো। খাওয়া শেষ করেই ঘুমানো শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে। বিশেষজ্ঞের মতে খাওয়ার পর ঘুমালে পাকস্থলীতে উৎপন্ন পাচক রস উঠে যায় এবং এর ফলে বুক জ্বালা হতে পারে আর সেটি পুরো হজম প্রক্রিয়াকে প্রভাবিত করে। নাম্বার ৪, গোসল। খাওয়ার পরপরই গোসল করা উচিত নয়, এটি শরীরের জন্য আরও ক্ষতিকারক হতে পারে। খাবার খাওয়ার পরপরই গোসল করলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং রক্ত ত্বকে ছুটে যায়, এর ফলে হজমের সমস্যা হতে পারে কারণ হজমের জন্য প্রচুর শক্তির প্রয়োজন হয় আর রক্ত ত্বকে ছড়িয়ে পড়ার কারণে সেখানেও অনেক শক্তি ক্ষয় হয়। নাম্বার ৫, ব্যায়াম। খাবারের ঠিক পরপরই ব্যায়াম করলে তা আপনার হজম প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে, এমনকি এটি করলে বমিভাব, পেট ফুলে যাওয়া ও পেট খারাপ হওয়ার সমস্যা দেখা দিতে পারে। নাম্বার ৬, চা ও কফি পান। অনেকেই খাবারের পরপরে চা বা কফি খেতে পছন্দ করে কিন্তু এটি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক খারাপ। চা ও কফিতে কিছু ফেনোলিক যৌগ থাকে যা আয়রনের শোষণকে সীমিত করে, তাই খাবার খাওয়ার অন্তত ১ ঘন্টা পর্যন্ত চা ও কফি পান করা এড়ানো উচিত। নাম্বার ৭, পানি পান। খাবার শেষেই সবচেয়ে পরিচিত একটি অভ্যাস হচ্ছে পানি পান করা, কিন্তু আমরা অনেকেই জানি না যে খাবার পরপরই পানি পান করলে তা শরীরের ক্ষতি করে। খাবার শেষ করে পানি পান করলে তা পেটে এনজাইম এবং রসের নিঃসরণ হ্রাস করে, এর ফলে অ্যাসিডিটি ও পেট ফোলা ভাব হতে পারে যা হজমকে কঠিন করে তোলে। এ নিয়ে মনীষা পরামর্শ দিয়েছেন খাবার অন্তত ১/২ ঘন্টা আগে পানি পান করতে হবে আর খাবার শেষেও পানি পান করার জন্য ১ ঘন্টা অপেক্ষা করা উচিত। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। সামনের অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আপনার সামনে আবার হাজির হয়ে যাব আমি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঠিক নিয়মে খাবার খাবেন। সবাইকে ধন্যবাদ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।